আসসালামু আলাইকুম। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 অধ্যায় 12 ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওয়ে আলোচনা করছি কত করছি ভেক্টর ফাংশনের কার্ল সম্পর্কে আলোচনা করছি, যা আসার মতো বোর্ড পরীক্ষায় স্কেলার গুণন মানে উপপাদ্য 5 আলোচনা করছি, উপপাদ্য 5 স্কেলার গুণন আলোচনা করছি, উপপাদ্য 9 কার্লের ডাইভারজেন্স সম্পর্কে আলোচনা করছি, উপপাদ্য 9 উপপাদ্য 10 আলোচনা করছি, ভেক্টর গুণন ডাইভারজেন্স সম্পর্কে আলোচনা করছি। আজকে এখন আলোচনা করব উপপাদ্য 13, যা বোর্ড পরীক্ষায় 13 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ল এর কার্ল সম্পর্কে আলোচনা করব, কিসের কার্ল এর কার্ল সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে ম্যাথটা আমি খাতায় তুলে নিই, অঙ্কটা খাতায় তুলে নিই, তাহলে বুঝতে ভালো সুবিধা হবে না। তাহলে উপপাদ্য 13, 13 নম্বরে দেখাও যে ডেল ক্রস এ ইকুয়াল টু ডেল ডট এ বিয়োগ ডেল স্কোয়ার এ, যেখানে কত দেওয়া আছে, যেখানে এ অফ এক্স ওয়াই জেড অন্তরীকরণ যোগ্য ভেক্টর ফাংশন, যেখানে এ অফ এক্স ওয়াই জেড অন্তরীকরণ যোগ্য ফাংশন। তাহলে প্রমাণ, ধরি এ ইকুয়াল টু a1 a2 a3 আর ডেল ইকুয়াল টু তো আমরা জানি ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে, এটা তো আমরা জানি। এখন প্রমাণে আমাদের ডেল ক্রস এ প্রমাণ করতে হবে ডেল ইন্টু ডেল ডট এ বিয়োগ ডেল স্কোয়ার এ। প্রথমে আমরা ডেল ক্রস এ নির্ণয় করবো, তার সাথে ডেল ক্রস এ নির্ণয় করলে পারি, তাহলে আমাদের প্রমাণ করতে একবারেই সুবিধা হবে না। প্রথমে আমরা ডেল ক্রস এ নির্ণয় করি, ডেল ক্রস কত এ, তাহলে ডেল ক্রস এ মানে আমরা ডেলের মানগুলো তুললাম নির্ণয় করব। তাহলে প্রথমে আই জে কে তাহলে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড a1 এ মানে তো a1 a2 কত a3। এখন নির্ণয় করি, আই নিলে পরে কলাম বাদ ছাড়ি বাদ এটার সাথে এটি গুণ এটির সাথে এটি গুণ, তাহলে আই নিলাম ডেল বাই ডেল ওয়াই a3 সূত্রের বিয়োগ এটির সাথে এটি গুণ ডেল বাই ডেল জেড a2 প্লাস, এবার জে নেব কলাম বাদ ছাড়ি বাদ এটির সাথে এটি গুণ এটির সাথে এটি গুণ ডেল বাই ডেল জেড কত a1 মাইনাস এটির সাথে এটির গুণ ডেল বাই ডেল এক্স কত a3 প্লাস কে নেব কলাম বাদ ছাড়ি বাদ এটির সাথে এটি গুণ এটির সাথে এটির গুণ ডেল বাই ডেল এক্স a2 বিয়োগ ডেল বাই ডেল ওয়াই কত a1। এখন আমাদের কী নির্ণয় করা গেলো, ডেল ক্রস এ নির্ণয় করা গেলো, এখন নির্ণয় করব কত নির্ণয় করব, এখন প্রমাণ করতে বলছে ডেল ক্রস এ নির্ণয় করতে হবে, এখন ডেল ক্রস এ নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করতে হবে এখানেও, তাই আই জে কে ডেলের মান ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই কত ডেল জেড। এখন আমরা ডেল ক্রস এর মান এগুলো আছে, এইগুলো বসাবো, জাস্ট এগুলো বসাবো, সবটা বসালাম না কারণ এটা সহজে বসাবো, আয়ের সহজে বসাবো। তাহলে বসাই ডেল a3 বাই ডেল ওয়াই বিয়োগ ডেল a2 বাই ডেল জেড, এখানেও তাই ডেল a1 বাই ডেল জেড বিয়োগ ডেল এক্স বাই ডেল a3, এখানে কে সহগ ডেল a2 বাই কত ডেল এক্স বিয়োগ ডেল a1 বাই কত ডেল ওয়াই। আমরা কী করলাম, আমরা ডেল আই জে কে বসালাম, সহগ বসালাম, তারপরে ডেলের মান বসালাম, তারপরে
डेल क्रस ए एर मान बसलम एखन एटारे आमरा कि करब निर्णय करब एटारे आमरा निर्णय करले आमरा पाब आई नीले पड़े कलम बाद छाड़ी बाद एटिर साथे एटिर गुण एटिर साथे एटिर गुण एटिर साथे एटिर गुण दिले पड़े डेल 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 स्क्वायर ए टू मैं आसते डेल स्क्वायर ए टू डिवाइडेड बाय डेल डेल वाई डेल एक्स डेल वाई कत आसलो डेल एक्स आसलो एटिर साथे एटिर गुण दिलाम किन्तु वियोग आरेकटा आछे वियोग एटिर साथे आर एटिर गुण दिते होबे गुण दिले पड़े डेल स्क्वायर ए वान डेल वाई आर डेल वाई मिले डेल स्क्वायर डेल वाई स्क्वायर তাহলে আমার পাশে কথা ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার না ডেল ওয়াই স্কোয়ার ঠিক আছে ডেল ওয়াই স্কোয়ার আবার এটির সাথে এটির গুণ দিলাম এটির সাথে এটির গুণ দেবো তাহলে এটির সাথে যদি আমরা এটির গুণ দিই তাহলে এখন সূত্রের মাইনাস এখন কিসের মাইনাস সূত্রের মাইনাস তাহলে ডেল 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 স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার সূত্রের মাইনাস আর এই এই মাইনাস প্লাস তাহলে ডেল 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 স্কোয়ার এ থ্রি ডিভাইডেড বাই ডেল এক্স डेल जेड डेल एक्स डेल जेड डेल एक्स एटार पालाम कत जे समय आई निलाम आई नेर पर एतटुकु पालाम आई नेर पर एतटुकु पालाम आबार नेब जे प्लस जे निलाम जे नेर पर आमरा ठीक एकई भावे कलम बाद छाड़ी बाद बाद दिले पारे एटिर साथे एटिर गुण एटिर साथे एटिर गुण एटिर साथे एटिर गुण दिले आमरा पाच्छि कत पाच्छि डेल स्क्वायर ए थ्री डेल 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 स्क्वायर ए थ्री डेल जेड डेल वाई डेल जेड डेल वाई माइनस आर एटर साथ गुण दे लगभग डेल 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 स्क्वायर ए टू माइनस आ टू मैं डेल ए टू डेल जेड और डेल जेड मिले डेल जेड स्क्वायर ठीक है तरह इन सूत्र माइनस एटर साथ गुण दिल एटर साथ गुण एटर साथ गुण एटर साथ गुण मैं डेल 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 एक्स डेल स्क्वायर ए टू डेल डेल स्क्वायर ए टू एक्स और एक्स मिले आसते से कतो डेलेक्स और डेलेक्स मिले डेलेक्स स्कोयर सूत्रे माइनस और ए माइनस प्लस एटर साथ एडर गुण दे लगे डेल 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 स्कोयर ए वन डिवाइडेड बाई डेल एक्स कत डेल वाई ए एक कलम एखन नेब के सह के के निलाम कलम बाद छाड़ी बाद एटर साथ एडर गुण एटर साथ एडर गुण ताली एटर साथ एडर गुण ताली डेल स्कोयर ए वन डिवाइडेड बाई डेल एक्स डेल जेड वियोग एटर साथ एटर गुण दे लगे डेल स्कोयर ए थ्री डिवाइडेड बाई डेल एक्स और डेल एक्स मिले डेल एक्स स्कोयर सूत्र माइनस एटर साथ एटर गुण और एटर साथ एटर गुण डेल स्कोयर ए थ्री डिवाइडेड बाई डेल वाई और डेल वाई मिले डेल वाई स्कोयर माइनस सूत्र माइनस और ए माइनस प्लस डेल स्कोयर ए टू डिवाइडेड बाई डेल वाई डेल जेड तीन टाइप आ गलम खाली आई पालाम जे पालाम के पालाम एखन आमादेर निर्णय करते होबे एखन आमरा निर्णय करब एखन एखान थेके जस्ट एकटु कमन नेब कि कमन नेब एटा एटा ठीक राखब ए दुइटा आमि लास्टे निये राखब आबार एटा एटा ठीक राखब ए दुइटा आमि लास्टे माइनस कमने राखब एटा एटा ठीक राखब ए दुइटा लास्टे माइनस कमने राखब खाली इक्वल टू आमरा कत लिखी आई राखलाम डेल स्क्वायर ए टू डिवाइडेड बाई डेल वाई डेल एक्स प्लस डेल स्क्वायर ए थ्री डिवाइडेड बाई डेल एक्स डिवाइडेड बाई कत डिवाइडेड बाई डेल डेल जेड डेल एक्स डेल जेड डेल एक्स एटा आमी आगे लिखलाम प्लस जे निलाम एखान थेके प्लसगुलो आगे लिखी डेल स्क्वायर ए थ्री डिवाइडेड बाई डेल जेड डेल वाई प्लस डेल स्क्वायर ए वन डिवाइडेड बाई डेल एक्स डेल वाई ए माइनस दुटा पड़े माइनस कमने लिखो प्लस एखान लिखी के डेल स्क्वायर ए वन डेल एक्स डेल जेड प्लस डेल स्क्वायर ए टू डेल वाई अत डेल जेड लिखल एम लेखार पर हमें दुटा माइनस आकार लिखल एखान कि करब एखान माइनस नेब माइनस नारे ए दुटा लिखब खाली ब्राकेट दिए लिखले मैंने भितर गेटा कत आसबेंगे भितर गेटा ऐसे दाड़े नहीं प्लस आकार ऐसे दाड़े नहीं एक बारे हमें एखे ए वन आखने ए वन आए ए वन कमन नेब तेल एखे एखे आई आटर साथ आई आखिर एक बारे दुटाई कमन नेब ते आई ए वन ए वन और ए वन और इखने दुटार साथ आई गुण आई वन कमन निल कमन पर प्रथम ये तुलब डेल स्क्वायर ए वन डिवाइडेड बाई कत दाड़ा से डेल स्क्वायर ए वन डिवाइडेड बाई डेल एक्स स्क्वायर ठीक है डेल एक्स स्क्वायर
डेल एक्स स्क्वायर अमरा आई ना डेल वाई स्क्वायर तो हमारे दरअसल से डेल वाई स्क्वायर प्लस ए माइनस टा एकों प्लस ऐसे भी डेल स्क्वायर ए वन डेल स्क्वायर ए वन डिवाइडेड बाय ओ ए वन तो कौन निकला मी इकहन तो कौन निकला मी अली डेल जेट थक लो ठीक है से अली हमारे दरअसल से वो तो डेल जेट स्क्वायर ठीक है से अब एक हम थे को एक ही दिन इसका उन्नत हो हम थे के जे का उन्नत हो अरे माइनस जे ए टू का उन्नत हो जे ए टू अरे डेल स्क्वायर बाय डेल जेड स्क्वायर प्लस डेल स्क्वायर बाय डेल एक्स स्क्वायर दूसरा एक बार का उन्नत लग लाम प्लस अरे माइनस के ने हो के ए थ्री ने हो थ्री ने लामर दरअसल से डेल स्क्वायर डेल एक्स स्क्वायर प्लस डेल स्क्वायर डेल वाई स्क्वायर ঠিক আছে কমন নিলাম কি করলাম এখান থেকে আই গুণাকার আছে আই কমন নিলাম এ ওয়ান আছে এ ওয়ান আছে এ ওয়ান কম নিলাম মাইনাস কমন নিলে পরে ভিতরে ব্র্যাকেট হয় ঠিক বাকিটাও কি একই রূপে লেখছি একই একবারে সেম টু সেম আকারে লেখছি এখন এখান থেকে আমি কত কমন নেব এখান থেকে এ আই আর এখানে একটা আই আছে এখানেও আছে এখানে এ টু আছে এ থ্রি আছে আবার এখানে কত আছে এ ওয়ান আছে এখন এই তিনটা থেকে আমি কী করবো তিনটা থেকে একবারে লিখবো তিনটা থেকে একবারে লিখলে পরে আমার দাঁড়াচ্ছে ইকুয়াল টু আই ডেল বাই ডেল এক্স আমি নিলাম নেওয়ার পরে একবার আমি লিখে দেবো ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস ডেল এ টু ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই ডেল জেড এই একটা রাখলাম জে নিলাম ঠিক একই রকম ডেল ওয়াই তারপরে ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল এ ওয়ান ডিভাইডেড বাই কত দাঁড়াচ্ছে ডেল এক্স প্লাস ডেল এ টু ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডিভাইডেড বাই কত ডেল জেড ঠিক আবার কে এর বেলায়ও তাই নেব প্লাস কে অফ ডেল বাই কত ডেল জেড ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস ডেল এ টু ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডিভাইডেড বাই কত ডেল জেড এবার মাইনাস আকারে লিখবো মাইনাস মানে প্রত্যেকটার সাথেই আমি যেটা নাই সেটা অতিরিক্ত নেব এখানে আমার কত ছিল না এখানে ওয়ান ছিল না ওয়ান নিছি এখানে টু ছিল না টু নিছি এখানে থ্রি ছিল না থ্রি নিছি তারপরে লাস্টে যা করবো নাকি লাস্টে যা আমি প্রত্যেকগুলোই মিলে লিখে দেবো না তাহলে এবার আমরা এ পর্যন্ত লেখলাম লেখার পরে আমরা আরও কিছু বাদ আছে আমরা কেবল এইটা এইটা আর এইটা লেখলাম আরও আই এ ওয়ান আছে আর জে এ টু আছে যে থ্রি আছে সেইগুলো লিখব তাহলে আমরা সেইগুলো লিখি মাইনাস তাহলে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার এটা নিলাম আই এ ওয়ান তারপরে মাইনাস আরও আছে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার এখানে নিলাম কত জে এ টু জে এ টু মাইনাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার আর এখানে বাদ পড়ছিল আমার কত কে এ কত থ্রি থ্রি নিলাম এখন আমি কিসের সাপেক্ষে এখন হচ্ছে আমি ওইখানে পেলাম ওইখানেও পাইছি এ ওয়ান আই ডেল এক্স বাই ডেল জে পালাম ডেল ওয়াই বাই ডেল বাই ডেল ওয়াই কে পালাম ডেল ওয়াই বাই ডেল জেড তারপরে এখানেও পাইছি আরেকটা করে ডেল ওয়ান বাই ডেল এক্স প্লাস ডেল ওয়াই এ টু বাই ডেল থ্রি ডেল এ থ্রি বাই ডেল জেড আর মাইনাস এখান থেকে আমি একবারে কমন নেবো বাকিগুলো কমনের পরে একটা কমন নিলে পরে এটা থাকে না এটা থেকে তিনটা কমন নেবো তাহলে আমি প্রথম তিনটা থেকে প্রথমে ছিল কত প্রথমে আমার ওই পাশে ছিল আই ডেল ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল এ ওয়ান বাই ডেল এক্স প্লাস ডেল এ টু বাই এত তারপরে জে শখ ছিল তারপরে কে শখ ছিল এখন এখান থেকে একবারে তিনটাই লিখে নেব তিনটা লেখার পরে আর মানে বাকিগুলো ছিল বাকি একবারে তিনটা থেকে এক কমন নেব কত কমন দেয় তিনটা থেকে কমন দেয় আই ডেল বাই ডেল এক্স যদি আমি নিই তাহলে ডেল এ ওয়ান বাই কত ডেল এক্স প্লাস ডেল এ টু বাই কত ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি বাই কত ডেল জেড প্লাস
प्लस এবার এরকম আকারে ছিল এই রাশিটা আমি তুলে নেছি আরেকবার তুলে নেছি যাতে বোঝা সুবিধা হয় আরেকবার তুলে নেই মানে উপরের রাশিটা এই রাশিটাই আমি আরেকবার তুলে নেই যাতে বুঝতে সুবিধা হয় তারপরে প্লাস জে ডেল ওয়াই বাই এত ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই এই ডেল এক্স প্লাস ডেল এ টু বাই ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি বাই কত ডেল জেড प्लस के डेल वाई डेल जेड इंटू डेल वाई डेल जेड इंटू डेल ए वन वाई डेल एक्स प्लस डेल ए टू वाई डेल वाई प्लस डेल ए थ्री वाई कत डेल ए थ्री वाई डेल जेड वियोग और बाकीगुलो जा डेल स्क्वायर वाई डेल एक्स स्क्वायर प्लस डेल स्क्वायर वाई डेल वाई स्क्वायर प्लस डेल स्क्वायर वाई डेल जेड स्क्वायर एखे छो कत आई ए वन हमें राशिगुलो তার আগে রাশি তুলে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় মাইনাস ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার এখানে ছিল জে আই এখানে ছিল আই এ ওয়ান এখানে ছিল জে এ টু মাইনাস ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার এখানে ছিল কে এ থ্রি এখন আমি এইটা এইটা আর এইটা একটা রাখবো আর বাকিগুলো থেকে একটা নেবো বাকিগুলো থেকে কত নেবো একটা নেবো এই লাইনগুলো লিখলাম এখন বুঝতে একবারে পানির মতো ক্লিয়ার হবে না তাহলে আই ডেল ওয়াই ডেল এক্স তারপরে প্লাস জে ডেল ওয়াই ডেল ওয়াই প্লাস কে ডেল ওয়াই কত ডেল জেড এইটা নিলাম এটা নিলাম আর কত এটা নিলাম আর বাকি এটা ছিল আর এটা থেকে একটা নেবো তাহলে কত ছিল ইনটু ডেল এ ওয়ান বাই ডেল এক্স প্লাস ডেল এ টু বাই ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি বাই কত ডেল জেড একটা নিলাম এখন বাকি থাকলো কত আর বাকি থাকলো এইটা এইটা আর এইটা এখান থেকেও জাস্ট আমি এইটা আর এইটা আর এইটা একই জিনিস একটা নেব তাহলে একটা নিলে পরে আমার দাঁড়াচ্ছে কত মাইনাস মাইনাস ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার আর এইটা এইটা আই এ টু আই এ থ্রি এইটা থেকে একটা নেবো তাহলে আই এ ওয়ান প্লাস জে এ টু প্লাস কে কত এ থ্রি এটা একটা নিলাম মানে বাকি ছিল এইটা এটা আরে এই যে আই এ ওয়ান বাকি ছিল এখন এখান থেকে আমি কী করবো মানগুলো বসাই দেবো এটা কিসের মান এটা মূলত কিসের মান এটা ছিল মূলত ডেলের মান তাহলে ডেল দিলাম ডেল আর ইন্টু আছে ইন্টুই রাখলাম আমার যেহেতু ওয়ান ইন্টু আছে ইন্টু রাখলাম আর এটাও কিসের মান ডেলের মান ডেলের মান এবার ডেল ডেলের মান না আর সাথে এ ওয়ান এ টু আর এ থ্রি আছে তাহলে ডট কত এ লেখা যায় মানে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই আর ডেল বাই ডেল জেডটা কিসের মান ডেলের মান আর এ ওয়ান এ টু এ থ্রি আছে ডট কিসের মান এর মান বিয়োগ বিয়োগ দিলাম আবার এখান থেকে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড মনে করি এটা কী ছিল এটা আমার ছিল ডেল আর যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম আর এ ওয়ান এ টু আর এ থ্রিটা কিসের মান এটা এর মান অতএব আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে আমাদের প্রমাণে চাইছিল কত প্রমাণে চাইছিল এত ইকুয়াল টু ডেল ইন্টু ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার এ আমরা কিন্তু প্রমাণও তাই তাই পেয়ে গেছি ডেল ইন্টু ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার কত এ প্রমাণিত প্রমাণিত আশা করি ম্যাথটা জাস্ট একবারে পানির মতো ক্লিয়ার কিন্তু লিখতে আর দেখতে একটু ভেজাল তাই মনে হয় কি ভেজাল আছে বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে যদি কম শোনা যায় আমার সাউন্ড কম শোনা যায় তাহলে ভিডিওটা বারবার পোস্ট করে টানে দেখলে হবে না আজকে এই পর্যন্তই এরপরের অধ্যায়ে আমি ম্যাথ যে ম্যাথগুলো দেবো এসব ম্যাথগুলো সলভ করবো এসব ম্যাথগুলো একটু দেখা রাখি আরেকটা তাৎপর্য বর্ণনা করার দরকার ছিল ভেক্টর ফিল্ডের ভেক্টর ফিল্ডের তাৎপর্য যদি ভেক্টর ফিল্ডের তাৎপর্য বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানালে আমি প্রমাণ করে দেবো তারপরে আমি যেসব ম্যাথগুলো ভিডিও দেবো 29 নম্বর 30 নম্বর বোর্ড পরীক্ষায় আসার মতো 32 নম্বর ম্যাথ ভিডিও দেবো তারপরে দেবো 34 নম্বর তারপরে আরও দেবো 41 নম্বর 41 নম্বর ম্যাথ ভিডিও দেবো 46 নম্বর দেবো 49 নম্বর দেবো এগুলোই আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম।